আজ ভারতের 74তম স্বাধীনতা দিবসে সকল ভারতবাসীকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনে আমি আপনাদের নিয়ে চলেছি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের স্মৃতি বিজড়িত হুগলি জেলার চুচুড়া শহরে অবস্থিত বঙ্কিম ভবনে। চুচুড়া কোর্টে ম্যাজিস্ট্রেট থাকাকালীন সময়ে বঙ্কিমচন্দ্র এই বাড়িতেই বসবাস করতেন। গঙ্গার ধারে অপূর্ব প্রাকৃতিক শোভামণ্ডিত স্থানে এই সাদা ভবনটি নির্মিত। এখানেই শত বর্ষ পূর্বে ঋষি বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম সঙ্গীত রচনা করেছিলেন। বিখ্যাত আনন্দমঠ উপন্যাসও এখানেই রচনা হয়েছিল। এছাড়া রজনী, রাজসিংহ, কৃষ্ণকান্তের উইল ইত্যাদি এখানে রচিত হয়েছে। প্রবেশ পথের মুখেই একটি ঋষি বঙ্কিমচন্দ্রের আবক্ষ মূর্তি দেখতে পাওয়া যায়। তার পাশের দেওয়ালেই কিন্তু বঙ্কিম ভবনের ইতিহাস লেখা রয়েছে। ভিতরের দেওয়ালে বন্দে মাতরম সঙ্গীতের শ্লোকগুলি চিত্রাকারে সাজানো রয়েছে। এছাড়া বঙ্কিমচন্দ্রের জীবনের এবং তার সমসাময়িক নানা ঘটনাবলী পোস্টার হিসাবে দেওয়ালে টাঙানো আছে। তার বিভিন্ন পারিবারিক চিত্রও আপনারা দেওয়ালে দেখতে পাবেন। আর আছে একটি ভারত মাতার মূর্তি, যা প্রতি 15ই আগস্ট দেশমাতৃকা রূপে পূজিত হয়। আপনারা যে অংশটি ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন সেটি হলো ভবনটির দোতলা। এখান থেকে জানলা দিয়ে গঙ্গার প্রাকৃতিক শোভা সহজেই দৃষ্টি আকর্ষণ করে।
এবার আপনারা যে অংশটি দেখছেন সেটি প্রধান ফটক বা প্রবেশদ্বার। এটি রাস্তার একেবারে উপরে, কিন্তু এখন এটি আর ব্যবহার করা হয় না। গঙ্গার ধারের প্রবেশপথটি এখন দর্শকদের জন্য খুলে দেওয়া রয়েছে। এবার আমরা চলে এলাম বাড়িটির লাগোয়া গঙ্গার ঘাটে। ঘাটের সাথেই রয়েছে ভবনটিতে বাগানের প্রবেশের পথ। জায়গাটি বেশ সুন্দর, এখানে বসে কয়েক ঘন্টা আরামসে গঙ্গার শোভা উপভোগ করতে পারেন। বাগান থেকে সিঁড়ি দিয়ে নেমে একতলায় যাওয়া যায়। যদিও এটি দর্শকদের জন্য এখন খোলা নেই, এখানেও তবে অনেকগুলি ঘর রয়েছে, সেটা সহজেই চোখে পড়ে। এবার ফেরার পালা। রাস্তায় চা সিঙ্গারা মুড়ি খেয়ে ব্রেকফাস্ট করলাম। ফেরার পথে রাস্তার ধারে আম, কাঁঠাল, আনারস ইত্যাদি কিনে বাড়ি ফিরলাম। আমাদের আজকের বেড়ানো এখানেই শেষ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা ভিডিওতে লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড বাই টিল মাই নেক্সট ভিডিও। আর সবার শেষে স্বাধীনতা দিবসের আরও একবার সকলকে অনেক অনেক শুভেচ্ছা।